ফের অশনি সংকেত, বাড়বে ভয়ঙ্কর গরম, দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপূর্বাহের সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের এই জেলাগুলিতে। তো ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন চার জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওফিস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক, সপ্তাহ শেষে গরম আর অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা। শনিবার 8 জুন থেকে আগামী মঙ্গলবার 11 জুন তাপপ্রবাহের পরিস্থিতি, বাকি জেলাগুলিতেও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিট ওয়েভ পথ, পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি ছুঁতে পারে। আজ শনিবার কলকাতায় 39 ডিগ্রি ছুঁতে পারে পারদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস, পার্বত্য এলাকা সহ 5 জেলা এবং দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গে আপাতত থমকে গত 31 মে থেকে একই জায়গায় মৌসুমি অক্ষরেখা। এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদরাদের। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম ও চরম অস্বস্তির আবহাওয়া, সপ্তাহ শেষে গরম আরও বাড়বে, 2 দিনে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সকাল থেকে ঘামে প্যাঁচপেঁচে গরম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাময়িক স্বস্তি মিলতে পারে সন্ধ্যার দিকে। আজ শনিবার 8 জুন থেকে আগামী মঙ্গলবার 11 জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ শনিবার 8 জুন থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আজ শনিবার ও রবিবার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই 3 জেলাতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উপরের দিকের 5 জেলায় বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। রবিবার 9 জুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার 10 জুন ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবার 11 জুন একইভাবে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে, 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।